অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এটা আমার রিভিউ ক্লাস। আজকে আমি আলোচনা করব পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় আছে প্রিন্টার, ষষ্ঠ অধ্যায় আছে ইঙ্কজেট প্রিন্টার। এটা যেহেতু রিভিউ ক্লাস, আমি মোটামুটি মূল বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট, কম্পিউটার পেরিফেরালস। ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। পঞ্চম চ্যাপ্টার, আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন ফিচার অফ ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, প্রিন্টার কি, প্রিন্টারের প্রকারভেদ, প্রিন্টারের বৈশিষ্ট্য, বিভিন্ন প্রিন্টারের সংক্ষিপ্ত বর্ণনা, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ও কাজ, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কার্যপদ্ধতি, কন্ট্রোল বোর্ড ডট ম্যাট্রিক্স প্রিন্টার এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টারের স্পেসিফিকেশন, সুবিধা অসুবিধা ইত্যাদি। প্রিন্টার, প্রিন্ট অর্থ ছাপানো। কম্পিউটারে আমরা যে টেক্সট, ইমেজ বা গ্রাফিক্স দেখতে পাই, তা হার্ড কপি যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি জাতীয় উপর পাওয়ার জন্য আমরা যে ডিভাইস ব্যবহার করে থাকি তাকে বলা হয় প্রিন্টার। মূলত কম্পিউটারের সফট কপি থেকে হার্ড কপি পাওয়ার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে মূলত প্রিন্টার। একটি প্রিন্টারের নিম্নোক্ত অংশ সমূহ থাকে, কমান্ড ডিকোডার সার্কিট যা কমান্ডকে ডিকোড করে, কন্ট্রোল জেনারেটর সিগন্যাল সার্কিট যা কন্ট্রোল জেনারেট করে, এবং প্রিন্টিং মেকানিজম অ্যাক্টিভ সার্কিট যা কম্পিউটার হয়তো কাগজে প্রিন্ট করার জন্য উক্ত সার্কিট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে। প্রিন্টারের বৈশিষ্ট্য, একটা প্রিন্টার কিভাবে কাজ করবে, এখান থেকে আমরা কি ধরনের আউটপুট পাবো, তা নির্ভর করে আমাদের নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপরে। প্রিন্টারের স্পিড, এটার গতি কেমন হবে, কোয়ালিটি, আমরা যে প্রিন্টার নেবো সে প্রিন্টারের কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি মূলত নির্ভর করে মূলত ডিপিআই ডট পার ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি জায়গার মধ্যে আমাদের কি পরিমাণ ডট পড়বে তার উপরে। ক্যারেক্টার সেট, ইন্টারফেস, আমাদের কি ইন্টারফেসে কাজ করবে এটা, বাফার সাইজ, এটা প্রিন্টারের নিজস্ব মেমোরি, প্রিন্টিং মেকানিজম, আমরা কোন ধরনের মেকানিজম বা টেকনোলজি ব্যবহার করব, প্রিন্টিং মোড, এটা কোন মোডে প্রিন্ট করবে, প্রিন্টার সাইজ অর্থাৎ প্রিন্টার আকার আকৃতি বোঝাচ্ছে, এবং প্রিন্টিং ডাইরেকশন এবং এটা কোন ডাইরেকশনে প্রিন্ট করবে। প্রিন্টারের প্রকারভেদ আমি এক নজরে দেখানোর চেষ্টা করছি এখানে, আমি এ পরবর্তী স্লাইডগুলোতে এসবের বর্ণনা দেখাবো। প্রিন্টিং টেকনিক অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট মানে হচ্ছে ধাক্কা, আঘাত করে করে যে প্রিন্টিং কাজ সম্পন্ন করে তাকে বলেছে ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার যেখানে ধাক্কা ছাড়া প্রিন্ট করা হয়, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, এদিকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টিং সিকোয়েন্স অনুসারে দুই প্রকার, সিরিয়াল প্রিন্টার, প্যারালাল প্রিন্টার, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার এবং প্যারালাল প্রিন্টার বা লাইন প্রিন্টার। প্রিন্টিং কোয়ালিটি অনুসারে তিন প্রকার, ড্রাফট প্রিন্টার, LQP লেটার কোয়ালিটি প্রিন্টার এবং নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার। ইন্টারফেস, প্যারালাল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস। প্রিন্টিং মেকানিজম অনুসারে 8 ভাগে ভাগ করা হয়েছে, ডট ম্যাট্রিক্স, ডিজি হুইল, ড্রাম, থার্মাল, চেইন, ইঙ্কজেট, লেজার এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার। প্রিন্টিং ডাইরেকশন অনুসারে 3 প্রকার, ইউনো ডাইরেকশন প্রিন্টার, বাই ডিরেকশন প্রিন্টার এবং রিভার্স ডিরেকশন প্রিন্টার। প্রিন্টারের প্রকারভেদ, ইম্প্যাক্ট প্রিন্টার আমি দেখানোর চেষ্টা করছি, আমি বললাম যে ধাক্কার মাধ্যমে যে প্রিন্টার প্রিন্ট করা দেখা যাচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টিং সিকোয়েন্স, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার, প্যারালাল বা লাইন প্রিন্টার। আমি এখানে ইমেজ দেখানোর চেষ্টা করছি। প্রিন্টিং কোয়ালিটি, ড্রাফট কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি, ড্রাফট কোয়ালিটি, ডেজু হিল, লেটার কোয়ালিটি প্রিন্টার, নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার। প্রিন্টিং ইন্টারফেস, এটার সাথে পিসির সংযোগ ব্যবস্থাপনা কেমন হবে, প্যারালাল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস। প্রিন্টিং ডাইরেকশন, ইউনি ডাইরেকশন, বাই ডাইরেকশন এবং রিভার্স প্রিন্টার। মেকানিজম অনুসারে 8 ভাগে ভাগ করা হয়েছে, আমি কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে প্রিন্ট করব তার উপর ভিত্তি করে এটাকে মোটামুটি এই ভাগে ভাগ করা যায়, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডিজি হুইল প্রিন্টার, ড্রাম প্রিন্টার। আমি এখানে ইমেজগুলো দেখানোর চেষ্টা করছি, ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, এটার আমরা যখন ইঙ্কজেট লেজার আলোচনা করব সেখানে তখন আমরা দেখব। থার্মাল প্রিন্টার, সাধারণত আমরা যখন ওই যে এটিএম মেশিন থেকে যখন আমরা কোনো ডকুমেন্ট নেই
বা আমরা যখন ভোট গণনা সময় ইভিএম মেশিনে আমরা যে প্রিন্টারগুলো ব্যবহার করে থাকি, এই মেশিন এদেরকে বলা হচ্ছে থার্মাল প্রিন্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি এখানে আমি। প্রিন্টার বডি, কার্টিস, পাওয়ার সাপ্লাই, পাওয়ার ট্রান্সফার ইউনিট, মাদার বোর্ড, স্টেপার মোটর, প্রিন্টিং হেড, টাইমিং বেল্ট, সেন্সর, পেপার ফিড রোলার, ট্র্যাক্টর এবং কন্ট্রোল প্যানেল, আমি এখানে ছবির মাধ্যমে এইগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এদের কাজ আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অংশ, প্রিন্টারের বডি, বডি সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে। বডিটা মূলত একটা কেসিংয়ের মতো, এখানে বিভিন্ন ধরনের প্রিন্টিং ডিভাইসগুলো আমাদের এখানে সাজানো থাকে। এখানে প্রিন্টের সকল উপাদান সমূহ সাজানো থাকে। এছাড়া প্রিন্টারের বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর লিড, পাওয়ার কানেকশন, ডাটা কেবল কানেকশন ইত্যাদি থাকে। এটা হচ্ছে প্রিন্টারের জাস্ট বডি। এই বডিতেই আমাদের প্রিন্টিং এর মেকানিজম বা প্রিন্টিং কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট বা যন্ত্রাংশগুলো এখানে সাজানো থাকে। কার্টিস, এখানে প্রিন্ট করার জন্য রিবন বা ফিতায় কালি থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেড ফিতার উপর দিয়ে চলাচল করে এই প্রিন্টিং কাজগুলো সম্পন্ন করে থাকে। পাওয়ার সাপ্লাই ইউনিট, এটি এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে প্রিন্টারের বিভিন্ন অংশে পাওয়ার প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাইয়ের কাজ করে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট, এটি পাওয়ার সাপ্লাই ইউনিটে প্রয়োজনীয় হায়ার বা লোয়ার ভোল্টেজ সরবরাহ করে থাকে। বিভিন্ন ডিভাইসের জন্য আমাদের বিভিন্ন মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, সেক্ষেত্রে হায়ার বা লোয়ার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য মূলত পাওয়ার ট্রান্সফার ইউনিটটা ব্যবহার করা থাকে। মাদার বোর্ড, এটি প্রিন্টারের প্রধান সার্কিট বোর্ড যা সমস্ত প্রিন্টারের মেকানিজমকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই মাদার বোর্ডের মধ্যে প্রিন্টার প্রিন্ট করার জন্য সকল ধরনের মেকানিজম এই মাদার বোর্ড দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। স্টেপার মোটর, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে দুটি স্টেপার মোটর থাকে, একটি প্রিন্টার হেডকে মুভ করানোর জন্য এবং অপরটিকে পেপার ফিট করানোর জন্য। প্রিন্টার হেডকে ডানে বামে রোলার উপরে ডানে বামে মুভ করার জন্য আমাদের একটা মোটর ব্যবহার করা থাকে, আর একটা পেপারটাকে মানে ফিট করানো প্রিন্টারের মধ্যে নেওয়া বা বের করার জন্য আমাদের আরেকটা মোটর ব্যবহার করা থাকে। সেক্ষেত্রে আমরা দুটো স্টেপার মোটর ব্যবহার করে থাকি। আমি এখানে ইমেজে দুটা স্টেপার মোটর ছবি দেখানোর চেষ্টা করছি। এরপর আসছে প্রিন্টিং হেড, যেহেতু এটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এটা একটা ইম্প্যাক্ট প্রিন্টার, সেক্ষেত্রে এটা আঘাতের মাধ্যমে যেহেতু প্রিন্ট করে, এই হেডগুলাকে ডট তৈরি করার জন্য আমরা সলিনয়েড হেড ব্যবহার করে থাকি। সলিনয়েডটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক একটা হেড, যেখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে এই হেডটা বা এই সুইচটা অন বা অফ হয়ে থাকে। এটা হচ্ছে একটা সলিনয়েড। যখন এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে, এটা দ্রুত গতিতে এটা সামনের দিকে আঘাত করবে, ফলে এর সামনে এই সলিনয়েডের সামনে লেগে থাকা হেডটা এই রিবনে গিয়ে আঘাত করবে এবং পরবর্তীতে এই রিবনের কালিটা আমাদের কাগজে ট্রান্সফার হবে। টাইমিং বেল্ট, প্রিন্টিং হেডকে ফিক্সড বা কন্ট্রোল মোশনে মুভ করার জন্য এই বেল্টটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত প্রিন্টার হেডটাকে আমরা যখন মুভ করাবো, সে মুভ করার জন্য আমরা এই বেল্টটা ব্যবহার করে থাকি। সেন্সর, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে সঠিকভাবে প্রিন্ট করার জন্য একাধিক সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। পেপার আউট সেন্সর, প্রিন্ট হেড পজিশন সেন্সর এবং হোম পজিশন সেন্সর, এই সেন্সরগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। এরপর আছে পেপার ফিড রোলার, প্রিন্টারের মধ্যে পেপার ফিড করানোর জন্য আমাদের রোলারটা ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের পেপার ফিড রোলার, অর্থাৎ ম্যানুয়ালি প্রিন্টারের মধ্যে পেপারটাকে ফিট করানোর জন্য আমরা এই রোলারটা ব্যবহার করে থাকি। ট্র্যাক্টর, কন্টিনিউয়াস পেপার ফিট করানোর জন্য ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ট্র্যাক্টর ব্যবহার করা হয়ে থাকে। এটির মাধ্যমে 2000 শীট পর্যন্ত পেপার কানেক্ট করা যায়। এই যে আমি এখানে ট্র্যাক্টর দেখানোর চেষ্টা করছি, ট্র্যাক্টরের মাধ্যমে কিভাবে পেপার ফিট হয় আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। কন্ট্রোল প্যানেল, প্রিন্টারের প্রিন্ট ফাংশন অবজেক্ট সমূহ সিলেক্ট ও ডিসপ্লে করা হয়। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কার্যপদ্ধতি, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে
প্রিন্টারে হেড এর সামনে অনেকগুলো পিন থাকে, এই পিনগুলিকে সলেনয়েড দ্বারা চালনা করা হয়। যে ক্যারেক্টার প্রিন্ট করা হবে তার অনুরূপ পিন হেড বরাবর বেরিয়ে এসে কালি মাখানো রিবনে কাগজের উপর আঘাত করে, ফলে সেই ক্যারেক্টারগুলো কাগজের উপরে প্রিন্ট হয়ে যায়। এখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ডট থাকে। প্রিন্টারের হেড পর্যায়ক্রমিকভাবে একটি কলম থেকে অন্য কলামে মুভ করে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে প্রিন্টারের হেড দুটি স্টেপার মোটর থাকে। একটি মোটর প্রিন্টারের হেডকে কাগজ বরাবর মুভ করতে সাহায্য করে, অপরটি কাগজকে উলম্ব বরাবর মুভ করাতে সাহায্য করে। আমি একটু এটা অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে প্রিন্টিং হেড কাজ করে। এখানে এখানে এটা একটা সলিনয়েড, যখন এখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হচ্ছে তখন এই ম্যাগনেটে পরিণত হচ্ছে, যখন ম্যাগনেটে পরিণত হচ্ছে তখন এটাকে কাছে টেনে নিচ্ছে, ফলে এই হেড গিয়ে এই কালিযুক্ত কাগজে আঘাত করছে, ফলে এই এই রিবন বা ফিতার কালিটা আমাদের পেপারে ট্রান্সফার হচ্ছে। এইভাবে মূলত আমাদের এটা হচ্ছে পেপার, এটা রিবন, আর এটা প্রিন্টিং হেড। তো যখন আমি এই সলিনয়েডে কোনো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে তখন এটা ম্যাগনেটে পরিণত হবে, ম্যাগনেটে পরিণত হলে এটা কাছে টানবে, কাছে টানলে কি হবে এই হেড গিয়ে সজোরে রিবনে আঘাত করবে, ফলে রিবনের কালিটা তখন আমাদের কাগজে ট্রান্সফার হয়ে আমাদের প্রিন্টিং কাজ সম্পন্ন করবে। এইভাবে মূলত একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার কাজ করে থাকে। একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ছবি আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেড, এগুলো হচ্ছে একটা করে সলিনয়েড। সলিনয়েডটা হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক সুইচ, যখন কোনো এখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে তখন এখান থেকে তখন এই হেডটাকে সজোরে সামনের দিকে লেগে থাকা যে রিবন বা কাগজ আছে তাতে আঘাত করবে। এইভাবে মূলত এটা প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মেইন কন্ট্রোল বোর্ড, এখানে আমি মেইন কন্ট্রোল বোর্ডের ইমেজটা দেখানোর চেষ্টা করছি। প্রিন্টিং মেকানিজম, ড্রাইভার কন্ট্রোল, ইন্টারফেস কন্ট্রোল, ক্যারেক্টার সেট, কার্টিস মোটর ড্রাইভার কন্ট্রোল, পেপার ফিট মোটর কন্ট্রোল, র্যাম ইত্যাদি। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কোনো কাজ সম্পন্ন করার জন্য মেইন কন্ট্রোল বোর্ড ব্যবহার করা হয়ে থাকে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটি ইউনিট বা পেরিফেরালসকে নিয়ন্ত্রণ করে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কন্ট্রোল বোর্ডের চারটি ফাংশনাল ইউনিট রয়েছে, ইন্টারফেস ইউনিট, ক্যারেক্টার জেনারেটর ইউনিট, প্রিন্ট কন্ট্রোল ইউনিট এবং মোটর কন্ট্রোল ইউনিট। এই চারটা ইউনিটের মাধ্যমে মূলত আমাদের প্রিন্টিং কাজ সম্পন্ন করা হয়ে থাকে। ডট ম্যাট্রিক্স মেইন কন্ট্রোল বোর্ড প্রিন্ট অপারেশন সময় সাধারণত কতিপয় সেন্সরের উপর ভিত্তি করে তিনটি ফাংশনাল ইউনিট কাজ করে থাকে, পেপার আউট সেন্সর, পেপার হেড পজিশন সেন্সর এবং হোম পজিশন সেন্সর। প্রিন্ট অপারেশন সম্পন্ন করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক হেড ব্যবহার করা হয়, তাকে প্রিন্ট হেড বলে। এই প্রিন্ট হেডটি প্রিন্ট কার্টিজ অ্যাসেম্বলির মাধ্যমে প্রিন্ট এর সাথে যুক্ত করা একটি টাইমিং বেল্টের সাহায্যে প্রিন্টিং হেড মোটরের সাথে যুক্ত থাকে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার জেনারেট করছে। এখানে দেখো ওয়ান দ্বারা আমাদের ক্যারেক্টার প্রেজেন্ট এবং জিরো দ্বারা আমাদের ক্যারেক্টারে অ্যাবসেন্ট বোঝানো হচ্ছে। এটা হচ্ছে প্রত্যেকটা একটা করে হেড, যখন এই হেডে কোনো এটা প্রত্যেকটা একটা করে সলিনয়েড, যখন এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে তখন কি হবে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সেলে পরিণত হবে, যখন ইলেকট্রোম্যাগনেটিক সেলে পরিণত হবে তখন এটা সহজরে এর সামনে লেগে থাকা হেড গিয়ে আমাদের কালিযুক্ত কাপড়ে আঘাত করবে, আর যখন কালিযুক্ত কাপড়ে আঘাত করবে তখন সেই কাপড়ের কালিটা আমাদের পেপারে ট্রান্সফার হবে। এটা আমি ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সলিনয়েড এর ইমেজ, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। প্রিন্টারের বৈশিষ্ট্য, এটা একটি ইম্প্যাক্ট প্রিন্টার, এখানে প্রিন্ট করতে ডট ব্যবহার করা হয়ে থাকে, ডট তৈরি করতে 7, 9 বা 24 মিনিট ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রচলিত ডট ম্যাট্রিক্স 5×7, 9×7, 12×9, 24×9, 40×19 ইত্যাদি হয়ে থাকে। প্রতি সেকেন্ডে 50 থেকে 500টি ক্যারেক্টার ছাপানো যায়। গতি অন্যান্য প্রিন্টারের তুলনায় কম, প্রিন্টিং কোয়ালিটি তেমন ভালো না, গ্রাফিক্সের কাজ ভালো হয় না বা করা যায় না, প্রিন্ট করার সময় শব্দ হয়, প্রিন্ট খরচ কম এবং এটি একটি উভয়মুখী প্রিন্টার। সুবিধা, এগুলো তোমরা দেখে নিও,
আমি এখন পরের স্লাইডে যাওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের ইঙ্কজেট প্রিন্টার আছে। আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ ইঙ্কজেট প্রিন্টার। যেহেতু রিভিউ ক্লাস, আমি শুধুমাত্র মূল বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আলোচনা করার চেষ্টা করব। আর আগের ক্লাস করে থাকলে আমি সেই ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করছি। তো রিভিউ ক্লাস বলে আমি আজকের একটা ক্লাসেই দুইটা অধ্যায় আলোচনা করার চেষ্টা করছি আর কি। ইঙ্কজেট প্রিন্টার, এই প্রিন্টারে প্রিন্ট করার জন্য হাই স্পিড ইঙ্ক ড্রপ ব্যবহার করা হয়, আর এই ড্রপ তৈরি করার জন্য নজল ব্যবহার করা হয় যার পিছনে ক্রিস্টাল ড্রাইভার থাকে। প্রতিটি ইঙ্ক ড্রপের ডায়ামিটার হয় 0.06 মিলিমিটার এবং দুটি ইঙ্ক ড্রপের মধ্যবর্তী দূরত্ব হয়ে থাকে 0.15 মিলিমিটার। ভালো প্রিন্ট করার জন্য এই প্রিন্টার প্রতিটি ক্যারেক্টারের জন্য 10³ ড্রপ, অর্থাৎ 1000 ড্রপ রিলিজ করে থাকে এবং প্রতি সেকেন্ডে এটি প্রায় 10⁵ ড্রপ রিলিজ করে, যা 100টি ক্যারেক্টার প্রিন্ট করা সম্ভব। বাবল জেট প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টার দুটোই আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। তবে বাবল জেট ইঙ্কজেট প্রিন্টার আমরা কি করছি, ড্রপ তৈরি করার জন্য নজেল ব্যবহার করছি এবং নজেলের পিছনে আমাদের ক্রিস্টাল থাকছে। আর বাবল জেট প্রিন্টারে কি হচ্ছে, এই প্রিন্টার প্রিন্ট করার জন্য হাই স্পিড ইঙ্ক ড্রপ ব্যবহার করা হয়, তবে ড্রপ তৈরি করার জন্য ক্রিস্টাল ড্রাইভারের পরিবর্তে হিটার লাগানো থাকে, যা কালের সূক্ষ্ম কোনাগুলিকে বাষ্প পরিণত করে নজেলের মধ্যে দিয়ে বের করে দিয়ে আমাদের প্রিন্টিং কাজ সম্পন্ন করে। তাহলে আমরা ইঙ্কজেট প্রিন্টারে ড্রপ বের করার জন্য আমরা ক্রিস্টাল ড্রাইভার ব্যবহার করছি, আর এখানে ড্রপ বের করার জন্য আমরা হিট বা টেম্পারেচার দিয়ে হিটারের মাধ্যমে আমরা ড্রপগুলোকে বাষ্প আকারে বের করছি। আমি ইমেজে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের ইঙ্কজেট প্রিন্টার, এটা হচ্ছে আমাদের বাবল জেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টারের বৈশিষ্ট্য সমূহ, এটি একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার, এখানে প্রিন্ট করতে লিকুইড ইঙ্ক ব্যবহার করা হয়, প্রতি সেকেন্ডে 100টি ক্যারেক্টার ছাপানো যায়, গতি ডট ম্যাট্রিক্স প্রিন্টারের তুলনায় বেশি, প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো, গ্রাফিক্সের কাজ করা যায়, প্রিন্ট করার সময় তেমন শব্দ হয় না, প্রিন্ট খরচ একটু বেশি, কিছু কিছু প্রিন্টার উভয়মুখী প্রিন্ট করতে পারে। ইঙ্কজেট প্রিন্টারের বিভিন্ন অংশের নাম, প্রিন্টার বডি, মাদারবোর্ড, কন্ট্রোল প্যানেল, পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার ট্রান্সফার ইউনিট, পেপার ফিড মোটর, পেপার ফিড রোলার, হোম পজিশন সেন্সর, প্রিন্টিং হেড, টাইমিং বেল্ট, হেড পজিশন মোটর, ইঙ্ক ওভারফ্লো প্যাড এবং ইন্টারফেস পোর্ট। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, রিবন কালিযুক্ত আমাদের যে ফিতাটা, পেপার, কন্ট্রোল প্যানেল, ইঙ্ক বা আমাদের ইঙ্ক সাপ্লাইয়ের জন্য যে লিকুইড ইঙ্ক সাপ্লাইটা, পেপার ফিড রোলার ইত্যাদি। ইঙ্কজেট প্রিন্টারের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা, প্রিন্টারের বডি, আমি এটা ইতিমধ্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আলোচনা করে ফেলছি যে প্রিন্টারের বডি এটা একটা জাস্ট কেসিং এর মতো, যেখানে প্রিন্ট করার জন্য যে মেকানিজম প্রয়োজন এগুলাকে এই বডির মধ্যে সাজানো থাকে। এছাড়া প্রিন্টারের বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর লিড, পাওয়ার কানেকশন, ডাটা কানেকশন ইত্যাদি থাকে। কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে প্রিন্টারের ফাংশন ও অবজেক্ট সমূহ সিলেক্ট করা হয়ে থাকে, যেমন প্রিন্টার অন অফ করা, আমাদের পেপার বের করা, আমাদের এটা আমি এখন কি প্রিন্ট করতে চাই, এই বিষয়গুলো আমরা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে নির্ধারণ করতে পারি। পাওয়ার সাপ্লাই ইউনিট, প্রতিটি প্রিন্টার পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে যা এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে প্রিন্টারের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট ইতিমধ্যে আমি আলোচনা করছি, মাদারবোর্ড, স্টেপার মোটর এগুলো আলোচনা করে ফেলছি আমি। এখন দেখি প্রিন্টিং হেড, ইঙ্কজেট প্রিন্টার প্রিন্ট হেড এর সাহায্যে প্রয়োজনে ইঙ্ক সরবরাহ করে প্রিন্টিং কাজ সরবরাহ করা হয়। টাইমিং বেল্ট, প্রিন্টিং হেডকে ফিক্সড বা কন্ট্রোল মোশনে মুভ করানোর জন্য এই বেল্ট ব্যবহার করা হয়। সেন্সর, ইঙ্কজেট প্রিন্টারে সঠিকভাবে প্রিন্ট করার জন্য একাধিক সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, পেপার আউট সেন্সর, কভার ওপেন সেন্সর, প্রিন্টিং হেড পজিশন সেন্সর, হোম পজিশন সেন্সর ইত্যাদি। পেপার ফিড রোলার,
সাধারণত প্রিন্টারের মতো পেপারটাকে ফিট করানোর জন্য বা প্রকাশ করানোর জন্য আমাদের এই রোলারটা ব্যবহার করে থাকি। পেপার ফিট মোটর, যে মোটর ব্যবহার করে পেপারের ফিট রোলারকে ঘোরানো হয়ে থাকে তাকে বলা হচ্ছে পেপার ফিট মোটর। ট্র্যাক্টর, কন্টিনিউস পেপার ফিট করানোর জন্য এই ট্র্যাক্টর ব্যবহার করা হয়ে থাকে। হোম পজিশন সেন্সর, প্রিন্টার হেডকে সঠিক প্রিন্টিং হেড কোন জায়গা থেকে প্রিন্ট শুরু করবে হোম পজিশন সেন্সর মাধ্যমে এটা নির্ধারণ হয়ে থাকে। ইঙ্ক ওভারফ্লো প্যাড, প্রিন্ট করার সময় অতিরিক্ত কালি শোষণ করার জন্য এই ইঙ্ক ওভারফ্লো প্যাড ব্যবহার করা হয়ে থাকে। হেড পজিশন মোটর, প্রিন্ট হেডকে সামনে পিছনে বা ডানে বামে মুভ করার জন্য হেড পজিশন মোটরটা ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারফেস পোর্ট, আমি এখানে ইমেজের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে আমাদের কম্পিউটারের সাথে বা পিসির সাথে আমাদের কিভাবে ডাটা আদান প্রদান হবে তা এই পোর্টের মাধ্যমে হয়ে থাকে। এখানে সাধারণত ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়ে থাকে, তাছাড়া প্যারালাল পোর্টও আমাদের আছে। এই ইঙ্কজেট প্রিন্টারের কার্যপদ্ধতি, আমি কার্যপদ্ধতি বলার আগে আমি একটু বর্ণনা করে নিই কি কি আছে এখানে। ফ্লুইড ইঙ্ক সাপ্লাই, তারপরে আছে পাম্প, ক্রিস্টাল ড্রাইভার, তারপরে চার্জ ইলেকট্রোড, ডিফ্লেকশন প্লেট। এখানে দুটো ডিফ্লেকশন প্লেট আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এটা হচ্ছে গুটার, এর কাজ আমি একটু পরে বলছি। আর চার্জ ইলেকট্রোডকে নিয়ন্ত্রণ করা হচ্ছে চার্জ ড্রাইভার দ্বারা, আর চার্জ ড্রাইভারকে নিয়ন্ত্রণ করা হয় আমাদের ক্যারেক্টার ডাটা দ্বারা। যে ক্যারেক্টার ডাটা আমরা প্রিন্ট করবো মূলত এটার দ্বারা আমরা কি করছি, চার্জ ইলেকট্রোডটাকে নিয়ন্ত্রণ করছি। এখন তাহলে আমরা একটু বর্ণনায় আসি। ইঙ্কজেট প্রিন্টারে ইঙ্ক সাপ্লাই হতে পাম্পের মাধ্যমে নজেলে ইঙ্ক সরবরাহ করা হয়ে থাকে। নজেলের ঠিক পিছনেই পিজো ক্রিস্টাল থাকে যা এক্সটার্নাল ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হয়, ফলে নজেলের মুখ দিয়ে হাই স্পিড আকারে ইঙ্ক ড্রপ, কন্টিনিউয়াস ইঙ্ক ড্রপ বের হতে থাকে এবং প্রতিটি ইঙ্ক ড্রপের ডায়ামিটার হয় 0.06 মিলিমিটার, অর্থাৎ দুটা ইঙ্ক ড্রপের মধ্যবর্তী দূরত্ব হয়ে থাকে 0.15 মিলিমিটার। ভালো প্রিন্ট করার জন্য এই প্রিন্টার প্রতিটি ক্যারেক্টারের জন্য 10^3 ড্রপ রিলিজ করে থাকে এবং প্রতি সেকেন্ডে 10^5 ড্রপ রিলিজ করে, যার দ্বারা 100টি করে প্রিন্ট করা সম্ভব। আমি আরেকবার একটু এটার বর্ণনা দেই বা মানে আলোচনা করি। ইঙ্ক সাপ্লাই, পাম্পের মাধ্যমে ইঙ্ক সাপ্লাই থেকে আমরা কোথায় দিচ্ছি, কালিটা নজলে দিচ্ছি। ঠিক নজলের পিছনে আমাদের কি আছে, একটা ক্রিস্টাল, আর এখানে এক্সটার্নাল একটা ক্রিস্টাল ড্রাইভারের মাধ্যমে এটা কি করা হচ্ছে, 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাঁপানো হচ্ছে, ফলে এই নজেল দ্বারা কন্টিনিউয়াস মানে ড্রপ বেরোতে থাকে, যে ড্রপের ডায়ামিটার হচ্ছে 0.06 মিলিমিটার, আর দুইটা ড্রপের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.15 মিলিমিটার। এই যে ড্রপগুলো বের হচ্ছে, এই ড্রপ ড্রপ সমূহকে একটা চার্জ ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত করা হচ্ছে, ফলে এই ড্রপগুলা যে ড্রপগুলা বেরিয়ে যাচ্ছে সেই ড্রপগুলা বেরিয়ে যাওয়ার সময় এটা ভেরিয়েবল চার্জের দ্বারা চার্জিত হচ্ছে। যে যে ড্রপগুলা চার্জিত হচ্ছে কেবল সেই ড্রপগুলায় আমাদের প্রিন্টিং সারফেসের উপর গিয়ে পড়বে দুটা প্লেটের মাধ্যমে, হরিজন্টাল ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটের মাধ্যমে। আর যে ড্রপগুলা চার্জিত হবে না সেই ড্রপগুলা আনইউজ ইঙ্ক হিসাবে, একটু আমরা আগে দেখলাম আমরা প্রিন্ট ইঙ্ক ওভারফ্লো প্যাড প্যাড যেটা, সেই ইঙ্ক ওভারফ্লো প্যাড যাকে বলা হচ্ছে গুটার, আনইউজ ইঙ্ক হিসাবে গুটারে জমা হবে, পরবর্তীতে এটা রিজার্ভারের মাধ্যমে আবার আমাদের মেইন ইঙ্ক সাপ্লাই চলে আসবে। আমরা একটু পরবর্তী স্লাইডে গেলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, যদি তোমরা দেখো এটা নজরের মুখ দিয়ে হাই স্পিড আকারে বের হওয়া ইঙ্ক ড্রপ সমূহ চার্জ ইলেকট্রনের মধ্য দিয়ে যাওয়ার সময় 0 থেকে 200 ভোল্ট দ্বারা চার্জিত হয়ে থাকে এবং চার্জ ইলেকট্রোডকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ক্যারেক্টার ডাটা দ্বারা। এই চার্জিত ড্রপ সমূহ ডিফ্লেকশন প্লেটের মধ্য দিয়ে গিয়ে প্রিন্ট সারফেসের উপরে গিয়ে পড়ে এবং প্রিন্ট হয়ে থাকে। যে ড্রপ চার্জিত হয় না তা প্রিন্ট সার্ফেসে না গিয়ে আনইউজ ড্রপ হিসাবে গুটারের মধ্য দিয়ে রিজার্ভারে জমা হয়, যা পরবর্তীতে ফিল্টারের মাধ্যমে আমাদের ইঙ্কে চলে আসে। আমি এখানে একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্যগুলো দেখতে পারবা। যে ড্রপগুলো চার্জিত হচ্ছে সেই ড্রপগুলো আমাদের এখানে নীল ড্রপ বেরিয়ে যাচ্ছে, যে ড্রপগুলো চার্জিত হচ্ছে কেবল সেই ড্রপ সময় আমার কেবল কালো হচ্ছে
এবং সেই ড্রপগুলো আমাদের প্রিন্টিং সারফেসের উপর গিয়ে প্রিন্টিং কাজ সম্পন্ন করছে। আর যে ড্রপটা চার্জিত হচ্ছে না, সেই ড্রপটা আনইউজড ইঙ্ক, অব্যবহৃত কালি হিসেবে আমাদের গুটারের মধ্য দিয়ে আমাদের ফিল্টারিং হয়ে আমাদের মেইন যে ইঙ্ক সাপ্লাই সেখানে আসে, আমাদের জমা হচ্ছে। এখানে আমি আরেকটি ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইঙ্ক সাপ্লাই, পাম্প, নজল, চার্জ ইলেকট্রোড এবং ডিফ্লেকশন প্লেট, প্রিন্টিং সারফেস, এটা হচ্ছে গুটার। এ হচ্ছে মূলত একটা ইঙ্কজেট প্রিন্টারের কার্যপ্রণালী। তো এখন এটা সুবিধা অসুবিধা এগুলো তোমরা দেখে নেবা, তারপরে একটু বলে দিই। এর গতি উন্নয়নের প্রিন্টারের তুলনায় বেশি, প্রিন্টিং করার সময় শব্দ হয় না, কালার প্রিন্ট করা যায়, গ্রাফিক্সের কাজ করা যায়, প্রিন্টিং কোয়ালিটি অন্যান্য প্রিন্টারের তুলনায় বেশ ভালো, এর দাম তুলনামূলকভাবে কম, প্রিন্ট এটা উভয়মুখী প্রিন্ট করতে পারে। অসুবিধা, প্রিন্ট করার সময় মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলে, প্রিন্টের ব্যবহৃত ক্যারিটা অনেক ব্যয়বহুল। কেমন ব্যয়বহুল, দেখা যাচ্ছে যে একটা প্রিন্টারের কালি কিনতে যে টাকার প্রয়োজন, তার সাথে কিছু টাকা দিলে একটা নতুন প্রিন্টার হয়ে যায়, কালি কাগজে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, প্রিন্টারের নজল অনেক সময় বন্ধ হয়ে যায়, ফলে সঠিকভাবে প্রিন্ট করা যায় না এবং মাল্টিপল কপি করা যায়। এই হচ্ছে মূলত আজকে আমার ক্লাস। দেখি তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি একটু দেখার চেষ্টা করছি। তোমরা কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না আমি, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি এখানে শেষ শেষ করছি। আল্লাহ হাফেজ।